হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। গরমে কাঁচা আম খুব সহজেই পাওয়া যায় আর বাঙালিরা চপ খেতে তো খুবই ভালোবাসে। এই চপ বিকেলে স্ন্যাক্সে মুড়ির সাথে অথবা বৃষ্টির দিনে গরম চায়ের সাথে খেলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমি করে দেখাচ্ছি কাঁচা আমের চপ রেসিপিটি। দোকানে যেরকম আমের চপ পাওয়া যায় সেই রকম এই আমের চপ কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই আমের চপের রেসিপিটি। প্রথমে আমি চপের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এতে দিয়ে দেব এক বড় চামচ আদা কুচি, দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি, একটি স্টার অ্যানিসের হাফখানা, দুটো লবঙ্গ, তিন চারটে গোলমরিচ। লো ফ্লেমে 30-40 সেকেন্ডের জন্য আমি এটা হালকা ফ্রাই করে নেব। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার এগুলোর আমি পেস্ট বানিয়ে নেব। এরপর এরকম সাইজের একটি কাঁচা আম নিয়ে তার খোসা ছাড়িয়ে অর্ধেকটা কুচি করে নিয়েছি। এরপর চারটে ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আলুগুলো সেদ্ধ করার সময় খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে গ্রেট করার সময় অসুবিধা হতে পারে। সবকটা আলুই গ্রেট করে নিয়েছি। এবার এই সেদ্ধ গ্রেট করা আলুর সাথে আমি যে স্পেশাল মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ আমচুর পাউডার, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ চাট মশলা, পরিমাণ মতো নুন। ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। এরপর ছোট এক বাটি কুচিয়ে রাখা কাঁচা আমটা দিয়ে দিলাম। আমের টক অনুযায়ী কাঁচা আমের কুচিটা পরিমাণ মতো দেবেন। এরপর এতে পরিমাণ মতো আমসত্ত্ব কুচি, পরিমাণ মতো কিশমিশ কুচি, এক বড় চামচ চিনেবাদাম কুচি, অল্প আম তেলের আচার, স্বাদ অনুযায়ী নুন আর এক বড় চামচ চিনি দিচ্ছি। এবার সবটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এই সময়ে আপনারা নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন। নুন আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আম তেলের আচার ও চাট মশলাতেও কিন্তু অলরেডি নুন থাকে, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে আর আমের টক ভাব অনুযায়ী চিনিটা ব্যবহার করতে হবে। সবটা ভালো করে মেশানো হয়ে গেছে, চপের পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি চপগুলো গড়ে নেব। যেই পাত্রে আমি চপগুলো গড়ে রাখবো সেই পাত্রে আমি অল্প করে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, আর হাতেও অল্প করে তেল লাগিয়ে নিতে হবে। এইবার অল্প একটু পুর হাতের মধ্যে নিয়ে পুরটাকে গোল বল বানিয়ে আলতো হাতে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে আমি আপনাদের সবগুলো বানিয়ে দেখাচ্ছি। এবার একটি ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে 3 বড় চামচ কর্নফ্লাওয়ার, 3 বড় চামচ বেসন আর 1 বড় চামচ ময়দা দিয়ে দেব, আর সামান্য নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে। এই ব্যাটারে আজকে আমি কোনো ডিম ব্যবহার করলাম না, কেননা সম্পূর্ণ নিরামিষভাবেই আজকে এই চপটা বানাচ্ছি। আমি এই ব্যাটারে আরেকটু জল দিয়ে নিচ্ছি। ব্যাটারটা বেশি ঘন বানাবেন না। দেখুন এই রকম কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি হবে। এবার চপের পুরটাকে আমি ময়দায় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
প্রত্যেকটাকে আমি একইভাবে ময়দায় মাখিয়ে নেব। এবার একটি প্লেটে ঢেলে নিচ্ছি কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো। এবার একটা একটা করে ময়দায় কোট করা চপ আমি ব্যাটারে দিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োটা একটু ভালো করে লাগিয়ে নেবেন আর ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নেবেন। এবার আবার আমি চপটাকে সেকেন্ড কোটিং করে নেব। তার জন্য চপটাকে ব্যাটারে চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নেব। এইভাবে সবগুলো চপ বানিয়ে আপনাদের দেখাচ্ছি। সবগুলো চপ আমি এই রকম শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য রকমও শেপ দিয়ে নিতে পারেন। এরপর চপগুলো আমি ভেজে নেব। এরপর একটি কড়াই হিটে বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে চপ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একবারে বেশি চপ দেব না। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি চপগুলোকে সোনালি করে ভেজে নেব। চপের একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকটা উল্টে দেব। এইভাবে চপগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমের চপটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিয়ে চপের তেলটা খুব ভালো করে ছেঁকে নেব। এবার অন্য পাত্রে তুলে নেব। আমি এই আমের চপগুলোকে একটু কাসুন্দি ও মুড়ির সাথে পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।